এই যে বাংলাদেশের স্বপ্নভঙ্গ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শুরু হয়েছে। এই স্বপ্নভঙ্গের দুটি দিক, একটা হচ্ছে এই যে সংবিধান তৈরি করা হয়েছে, এই সংবিধানের ক্ষমতা কাঠামোটা, তার আইনি ব্যবস্থাটা পুরোপুরি যারাই শাসক হবে তাদের স্বার্থে তৈরি করা হয়েছে। যদি আপনি গণতান্ত্রিক ব্যবস্থা চান যেখানে জনগণ সার্বভৌম, তার সার্বভৌম ক্ষমতা তার প্রতিনিধিরা প্রয়োগ করবেন, সেখানে ভোটাধিকার ছাড়া ওই গণতান্ত্রিক ব্যবস্থা টিকতে পারে না। অনেকে বলেন, বেশ অনেক বড় বড় তাত্ত্বিকরা আজকাল দেখি রাজনৈতিক অনেক ভাষ্য দিচ্ছেন যে নির্বাচন মানেই গণতন্ত্র, ভোটাধিকার এটা নিয়েই একমাত্র বিষয় নয়, গণতন্ত্রের আরও আরও অনেক দিক আছে। এই কথার মধ্যে বিশেষ কথাটা কি, যখন নির্বাচন এবং ভোটাধিকার হচ্ছে প্রাথমিক প্রশ্ন বাংলাদেশের রাজনীতির, তখন বলা হচ্ছে ভোটাধিকার নির্বাচনেই একমাত্র বিষয় নয়, তখন আরও অনেক বিষয় বলে কি আপনি এই বিষয়টাকে গুরুত্বহীন করতে চাইছেন? যেখানে ভোটাধিকারের প্রশ্নটি নেই সেখানে আর আর প্রশ্ন তুলে কি গান হয় আমাদের দেশে, কি অর্জন করব আমরা? 1971 সালে আগে মানুষ স্বপ্ন দেখেছিল, পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যে যখন মানুষ নিজের ভবিষ্যৎকে আর দেখতে পাচ্ছিলেন না, তখন নিজের ভবিষ্যৎকে একটা অগ্রসর ভবিষ্যতের জন্য তারা নতুন দেশ নতুন শাসনের চিন্তা করেছেন। যদিও এই রাজনৈতিক যে পর্বটা সংক্ষিপ্ত সময়ের জন্য ছিল, পুরো আন্দোলন দৃশ্যত পাকিস্তানি রাষ্ট্র কাঠামোর মধ্যেই হচ্ছিল। আমরা অধিকার চাই, আমরা স্বায়ত্তশাসন চাই, কিন্তু এই অধিকার এবং স্বায়ত্তশাসনের সংগ্রাম দ্রুতই স্বাধীনতার সংগ্রামে চলে গেছে, কেননা এর দুটোই যখন ওই কাঠামোর মধ্যে আর সম্ভব বলে মানুষের কাছে মনে হয়নি, মানুষ সেই স্বাধীনতার ডাকে আসলে সাড়া দিয়েছেন এবং সেই স্বাধীনতার ডাকটা মানুষের সামনে ওই স্বপ্নটা দাঁড় করিয়েছিল যে নতুন একটা রাষ্ট্রপত্তন হবে এবং ওই রাষ্ট্র নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার দেবে। এইটা হয়তো ওই 10ই এপ্রিল লেখা হয়েছে, কিন্তু সংগ্রামের ভেতরে ভবিষ্যৎ রাষ্ট্র মানুষের এই অধিকারগুলো কার্যকর করবে এই রকম সংগ্রাম নানা দিক থেকে ছিল, বিভিন্ন দলের দিক থেকে ছিল। কিন্তু 72 সালে আমাদের রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যখন নিজেকে একটা আইনি ভিত্তির উপর দাঁড় করাচ্ছে সংবিধানের গঠনের মধ্য দিয়ে, সেইখানে এই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে উপযোগী শাসন ব্যবস্থা তাকে আর গ্রহণ করা হয়নি। একেবারে ঔপনিবেশিক, তারপরে পাকিস্তানি আমলের যে নিপীড়নমূলক, অধিকতর নির্যাতনমূলক, এবং তারপরে বাংলাদেশে এসে ওই ধারাবাহিকতাতেই একটা ছোট আকারের একটা ঔপনিবেশিক একটা পাকিস্তানের জন্ম দেওয়া হলো। শাসনতন্ত্রের ক্ষমতা কাঠামোর যদি দিকে তাকান, লক্ষ শহীদের রক্তের সাথে তো বেইমানি করেছেই, নিজেদের যে প্রতিশ্রুতি ঘোষণা দিয়েছিল তার বিপরীতে গিয়ে এমন একটা ক্ষমতা কাঠামো তৈরি করা হয়েছে যে ক্ষমতা কাঠামোতে শাসক যিনি হবেন তিনি প্রশ্নহীন, জবাবদিহিতার ঊর্ধ্বে, আর বাকি নাগরিকেরা তারা প্রজায় পরিণত হয়েছে এবং তাদের সমস্ত অধিকার যা কিছু স্বীকার করা হয়েছে এই সংবিধানে সব কিছুর দণ্ডমুণ্ডের কর্তা শাসকের হাতে দিয়ে দেওয়া হয়েছে, সেটা কেড়ে নেওয়ার সমস্ত ক্ষমতা শাসকের হাতে দেওয়া হয়েছে। এই যে বাংলাদেশের স্বপ্নভঙ্গ প্রতিষ্ঠাকালীন সময় থেকেই শুরু হয়েছে। এই স্বপ্নভঙ্গের দুটি দিক, একটা হচ্ছে এই যে সংবিধান তৈরি করা হয়েছে, এই সংবিধানের ক্ষমতা কাঠামোটা, তার আইনি ব্যবস্থাটা পুরোপুরি যারাই শাসক হবে তাদের স্বার্থে তৈরি করা হয়েছে। মুষ্টিমেয় লোক যারা এই ক্ষমতা ব্যবহার করে ধন সম্পদের মালিক হবেন তাদের স্বার্থে তৈরি করা হয়েছে। অন্যদিকে আরেকটা বড় ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে যে জনগণের পক্ষের যে শক্তি, রাজনৈতিক শক্তি, একটা আইনি ব্যবস্থা কিংবা শাসন ব্যবস্থায় যদি এমনকি অধিকার লেখাও থাকে, যদি আইন ওইভাবে কিছুটা প্রণয়নও করা হয়, সে আইন কার্যকর থাকবে কিনা এটা নির্ভর করে একটা রাজনৈতিক ব্যবস্থার মধ্যে জনগণের পক্ষে রাজনৈতিক শক্তি সক্রিয় এবং ক্রিয়াশীল আছে। দুই দিক থেকেই
জনগণ বেহাত হয়েছে। একদিকে শাসন ব্যবস্থা, ক্ষমতার কাঠামো, আইনি ব্যবস্থা জনগণের বিরুদ্ধে গিয়েছে, অন্যদিকে জনগণের রাজনৈতিক শক্তি এই রাজনৈতিক ব্যবস্থা মধ্যে আর টিকে থাকতে পারেনি, যার ফলে 72 সালের পর থেকে আমরা দ্রুত দেখলাম দেশ একটা ফ্যাসিস্ট ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে এবং দ্রুত তার পরিণতিটা দেখলাম বাকশাল গঠনের মধ্যে দিয়ে। বাংলাদেশ 53 বছরে মনে হয়েছে মাঝে মাঝে বোধ হয় বাকশাল থেকে বেরিয়েছে, কিন্তু আসলে বাকশাল থেকে বের হয়নি। আমরা দেখেছি কিভাবে হয় সামরিক শাসন, না হয় এমনকি নির্বাচিত কাঠামোর মধ্যেও একটা স্বৈর শাসন জারি আছে, কারণ তার ভিত্তিটা হচ্ছে ওই সাংবিধানিক ক্ষমতা কাঠামো যেটা আসলে স্বৈরতান্ত্রিক, যেটা আসলে শাসককে ওই ক্ষমতা দেয় যে নাগরিকের সমস্ত অধিকার কেড়ে নিতে পারে। গত এই 15 বছর ধরে, 14.5 বছর পার হয়ে এখন 15 বছরের দিকে অগ্রসর হচ্ছে, আওয়ামী লীগ এইটা 16 কলা পূর্ণ করেছে। তারা এখন সত্যিকার বাকশাল নিয়ে হাজির হয়েছে এবং এইটা নানান ভাবে আমাদের সামনে উপস্থিত করছে। এই যে তারা করতে পারলেন, তার মূল ভিত্তিটা হচ্ছে সংবিধানের ক্ষমতার কাঠামো, এটার অনিবার্য পরিণতি এই জায়গায় যাবে এবং এই ধারাবাহিকতা যদি চলে, এর মধ্যে যদি একটি ভোট হয়, তাহলেও যিনি আসবেন তারা এই ধরনের শাসনকেই আবারও আরো গভীর করে তুলবেন, আরো ভয়ঙ্কর করে তুলবেন। কাজেই একটা ভোট মানে কিন্তু ভোটাধিকার নয়। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে জনগণকে সার্বভৌম শক্তি ধরা হয় এবং সেই জনগণের সার্বভৌম শক্তিটা জনগণের প্রতিনিধিরা সরকার হিসেবে প্রয়োগ করেন, রাষ্ট্রটাকে তারা পরিচালনা করেন। তাহলে জনগণের প্রতিনিধিত্বের যে ব্যবস্থাটা, এটা যদি না থাকে তাহলে জনগণের এই শাসন জারি থাকবে না, জনগণের পক্ষে আইনও আর তৈরি হবে না, একটা স্বৈরাচারী ব্যবস্থা তৈরি হবে, স্বেচ্ছাচারতন্ত্র তৈরি হবে, একদল লোক ক্ষমতায় থাকবে, ক্ষমতা একেবারে জমিদারি কায়দায় তারা কায়েম করবে, পরিচালনা করবে। তো ভোটাধিকার হচ্ছে এইটার ভিত্তি। ভোটাধিকার হচ্ছে যদি আপনি গণতান্ত্রিক ব্যবস্থা চান যেখানে জনগণ সার্বভৌম, তার সার্বভৌম ক্ষমতা তার প্রতিনিধিরা প্রয়োগ করবেন, সেখানে ভোটাধিকার ছাড়া ওই গণতান্ত্রিক ব্যবস্থা টিকতে পারে না। অনেকে বলেন, বেশ অনেক বড় বড় তাত্ত্বিকরা আজকাল দেখি রাজনৈতিক অনেক ভাষ্য দিচ্ছেন যে নির্বাচন মানেই গণতন্ত্র, ভোটাধিকার এটা নিয়েই একমাত্র বিষয় নয়, গণতন্ত্রের আরও আরও অনেক দিক আছে। এই কথার মধ্যে বিশেষ কথাটা কি, যখন নির্বাচন এবং ভোটাধিকার হচ্ছে প্রাথমিক প্রশ্ন বাংলাদেশের রাজনীতির, তখন বলা হচ্ছে ভোটাধিকার নির্বাচনেই একমাত্র বিষয় নয়, তখন আরও অনেক বিষয় বলে কি আপনি এই বিষয়টাকে গুরুত্বহীন করতে চাইছেন? যেখানে ভোটাধিকারের প্রশ্নটি নেই সেখানে আর আর প্রশ্ন তুলে কি আনা হয় আমাদের দেশে, কি অর্জন করব আমরা? সুতরাং ভোটাধিকারের এই যে ভিত্তিটা গণতান্ত্রিক রাষ্ট্রের, এই জায়গা প্রশ্নটা একটি ভোটের সাথে সম্পর্কিত নয়। একটি ভোট বাংলাদেশেও হয়েছে তুলনামূলকভাবে, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও সেখানে অন্যান্য ভোটের তুলনায় মানুষ কিছু ভোট দিয়েছে, কিন্তু তাতে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হয়নি। ভোটাধিকার মানে হচ্ছে প্রত্যেকটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারবেন তার গ্যারান্টি। সেই গ্যারান্টি কি এই শাসন ব্যবস্থা দেয় না। কাজেই বাংলাদেশের এই শাসন ব্যবস্থা বহাল রেখে কোনোভাবে যদি একটি ভোটও হয় তাহলে সেইখানে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 71-এর যুদ্ধ করে আমরা একটা রাষ্ট্রপত্তন করেছিলাম, কিন্তু বাংলাদেশে এমন একটা শাসন ব্যবস্থা 72 সালে তৈরি হয়েছে যেটা এই রাষ্ট্রটা যে জনগণের সার্বভৌমত্বে পরিচালিত হবে সেইটাকে নস্যাৎ করে দিয়েছে, কেননা সে ভোটাধিকার প্রতিষ্ঠার উপযোগী শাসন ব্যবস্থা না করে ভোটাধিকার কেড়ে নেওয়ার উপযোগী শাসন ব্যবস্থা তৈরি করেছে এবং তার প্রমাণ 72 সালের পর থেকেই শুরু হয়েছে। আপনি ডাকসু ইলেকশনের দিকে তাকান, আপনি 73 সালের নির্বাচনের দিকে তাকান, জাতীয় নির্বাচনের দিকে তাকান, সেইখানে তো মানুষের ভোট কেড়ে নেওয়া শুরু হয়েছে এবং এই সত্য লুকিয়ে রাখার কিছু নেই। আমাদের জন্মের
এবং আমাদের রাষ্ট্র পরিগঠনের প্রতিটি দুর্বলতাকে তুলে ধরতে হবে, এবং সেইটা যদি আমরা ধরতে ব্যর্থ হই তাহলে আমরা আমাদের ভবিষ্যৎকে এগিয়ে নিতে পারবো না। এরা সব কিছু ধামাচাপা দিয়ে কতগুলো বুলি শিখিয়ে আপনাদেরকে তাদের এই অপশাসন ফ্যাসিস্ট শাসনকে জারি রাখতেই থাকবে। কাজেই প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে বলতে হবে।